السلام عليكم ورحمة الله وبركاته। দেখতে দেখতে রমজান আজ প্রায় শেষ প্রান্তে এসেছে। রহমত বরকত ও নাজাতের দিনগুলো পেরিয়ে যাচ্ছে। মানুষ হিসেবে রমজানে আমাদের প্রাপ্তি কি, এমন প্রশ্নের হিসাব মেলাতে গেলে প্রথমে পবিত্র কোরআনের এই আয়াতটি লক্ষ্য করা যেতে পারে। মহান আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রমাদানের সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো। বোঝা গেল, সিয়াম শুধু আমাদের উপরেই নয়, পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল। আর রোজার উদ্দেশ্য হলো আমরা যেন মুত্তাকী হতে পারি। যদি বলা হয় মুত্তাকি কি জিনিস, সহজ ভাষায় জবাব, সকল অন্যায় কাজে আল্লাহ তাআলার ভয় এতটা প্রবল যে ভয় তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। এখন আমরা নিজেরাই নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো। সিয়াম চলে যাচ্ছে, আর আমরা কতটুকু মুত্তাকি হয়েছি, দুনিয়ার মোহ থেকে আমরা কতটুকু বের হতে পেরেছি। মানুষ ঠকানোর যে প্রতিযোগিতা, প্রতারণা, অহংকার, মিথ্যা, বাটপাড়ি, সর্বাপরি, আমার আমার বলে যে ধ্যান জ্ঞান, তা থেকে কতটুকু উপকৃত আমরা। বর্তমানে কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব ও মানবতা বিপন্ন। স্বাভাবিকভাবে বাংলাদেশ তার বাইরে নয়। দীর্ঘ লকডাউনের কারণে অসহায় হয়ে পড়েছে নানা শ্রেণীর মানুষ। অনেকে লজ্জায় নিজের অসহায়ত্বের কথা বলতেও পারছেন না। সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন, কাজ করছেন, যদিও রাতের এই ক্লান্তি লগ্নে সকল বিত্তশালীদের হাত বাড়িয়ে দেওয়া উচিত ছিল। ইউরোপ আমেরিকা বাদ দিলাম, প্রতিবেশী রাষ্ট্র ভারতেও আমরা দেখেছি বিত্তশালী মানুষ উদার হস্তে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আর আমাদের দেশের বিত্তশালীরা হাত গুটিয়ে বসে আছেন। রমাদানের না খেয়ে থেকে আমরা কি শিখলাম, না খেয়ে থাকার উদ্দেশ্যই বা কি? উদ্দেশ্য একটাই, আমরা যেন অসহায়ের কষ্ট বুঝি। পবিত্র কালামে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন, প্রকৃত মুসলমানের পরিচয়, তোমরাই শ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণে, তোমরাই শ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যরত থাকে, আল্লাহ তাআলাও ততক্ষণ তাকে সাহায্য করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাকে জিজ্ঞাসা করবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে আহার্য দাও না, আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাও নি, আমি অসুখে ভুগছিলাম, তুমি আমার সেবা করো নি। বান্দা তখন অবাক হয়ে বলবে, হে আমার প্রতিপালক, আপনি অভাবমুক্ত, আপনি খান না, আপনি পান করেন না, আপনি কিভাবে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত ও অসুস্থ হতে পারেন? আল্লাহ তাআলা তখন প্রতি উত্তরে বলবেন, আমার অমুক বান্দা যে ক্ষুধার্ত হয়ে তোমার দুয়ারে হাজির হয়েছিল, তুমি তাকে খাবার দাওনি, তাকে দিলে আমাকে দেওয়া হতো, পিপাসার্থকে তুমি পানি দাওনি,
তাকে পানি পান করালে আমাকে পানি পান করানো হতো। রোগ শোকে ভোগা ব্যক্তি কষ্টে ছটফট করত, তার সেবা করলে আমাকে সেবা করা হতো। তুমি কি এটা জানতেন না? ইসলামের সোনালি যুগের ইতিহাসের সাক্ষী, পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলাম তার আলো ছড়িয়েছে মুসলমানের উত্তম চরিত্র মানবিক গুণের কারণে। তারা নিজেদের সর্বত্র বিলিয়ে দিয়েছেন অসহায় মানুষের সেবায়। আল্লাহ তাআলা রমাদানের শেষ প্রান্তে হলেও আমাদের বুঝদান করুক, আমাদের গুণাগুলোকে ক্ষমা করুক, আমাদের আমলগুলো কবুল করুক এবং আমাদের মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। আমিন।